হাই ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে সাতটা না সাড়ে আটটা আর সকাল সকাল চলে এসছে বাজার এটা দেখো কি শাক চিনতে পাচ্ছ কি না তো এটা আমাদের বাপের বাড়ি ওখানে মাঠে খুব হয় ছাগলটা মুখ বাড়াচ্ছে না না তো এটা হচ্ছে বেতো শাক আর আমাদের এখানে বলে বাস্তকের শাক সেটা হাট থেকে নিয়ে এসছে একটা মাছ বাঁধাকপি অর্ধেকটা তা আবার নিয়ে এসছে ছাগলকে খাওয়ানো হবে আর আছে বেগুন মুলো টমেটো সকাল সকাল বাজার চলে এসছে চা খাওয়া হয়ে গেছে কাটাকুটি করে নেব নটার মধ্যে রান্নাটা বসিয়ে দিয়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট করে আমাকে বেরিয়ে যেতে হবে তো শাকটাকে আমি বেছে নেব তো শাকটা একটা আটি বাঁধা আছে মানে এক আটি নিয়ে এসেছে আর অনেকটা বড় বড় শাকগুলো দেখতে পাচ্ছো মানে মাঠে তোলা শাক নিজে হাতে সেটা আলাদা রকম হয় আর এটা মানে বিক্রি করার জন্য তো বড় বড় গাছ শুদ্ধ কেটে নিয়ে এসছে আর এখানে এই বিক্রি করার জন্য না শাকগুলো মাঠে মানে ইউরিয়া দেয়া হয় তো তার জন্য এরকম বড় বড় হয় তো প্রচুর বড় বড় শাকগুলো তো আমি আগে বেছে নেবো বেছে তারপর কাটবো মানে ডাটাগুলো আছে যেগুলো শাকের তো প্রচুর মোটা শক্ত তো তার জন্য আমি একটু বেছে নেব তারপরে কেটে নেব। আর এই শাকটা মানে অনেক রকম ভাবে খাওয়া হয় তো যদি কচি কচি হয় তো তাহলে আমি মুসুরির ডাল দিয়ে পাতলা করে রান্না করি তো বেশ ভালো লাগে আর না হলে এমনি মানে রান্না করা হয় মানে যেমন নর্মালি শাক হয় আর আমি আজকে একটু বেগুন দিয়ে নেব কারণ বেগুন দিলে পরে বেশ ভালো লাগে না হলে শুধু এই শাকটা অতটা আমার কাছে ভালো লাগে না তো সিম নাই না হলে সিম বেগুন দিয়ে বেশ ভালোই লাগে আর একভাবে রান্না করা যায় সেটা হচ্ছে যেটাকে বলে শাকের পিটলি মানে শাকটা যখন হয়ে যায় তখন একটু চালের গুঁড়ো মানে জলে গুলে পাতলা করে গুলে না আবার আগে দিয়ে দিতে হয় তো ওই শাকটার ক্ষেত্রে কি মানে রসুন তেলের ওপর দিলে হবে না আদা দিতে হবে তাহলে বেশ সুন্দর হয় তো আমি আগে এগুলো ভালো করে বেছে নেবো বেছে নিয়ে ধুয়ে কাটলে ভালো হয় তো আমি ধুয়ে কাটবো না আগে কেটে তারপরে ধোবো তো শাকটা করব আর মাছটা করব তো মাছটা আজকে আমি একটু ফুলকপি আছে ফুলকপি দিয়ে করে নেব কারণ ফুলকপিটা এর আগের দিন নিয়ে এসেছিলো তো অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা আছে আর কিছু করব না আলু টালু কারণ মানে প্রচুর দেরি হয়ে যায় এত তাড়াতাড়ি রান্না যেটা করব মনে করি দু তিন চারটে তো হবে না দুটোই মানে দুটো রান্নাই ঠিক হয় তো ওটাই করব আর কিছু করব না মানে রাতে তো রুটি করি এটা দুপুরের মতন শুধু আর রাতে যখন রুটি করব রুটির সঙ্গে হয় আলুর তরকারি কিংবা একটু আলু ভাজা করে নেব আর দুপুরবেলায় মানে ভাতটা যেটা রান্না করে যাই মানে আমি ভাবছি মানে যেটাতে আমি রান্না করি সেই হাঁড়িটা একটু মানে এখন একবেলা রান্না হয় বড়ই মনে হচ্ছে তো হাঁড়িটা চেঞ্জ করতে হবে একটা ছোট আছে তো ওটা খুব ছোট হয়ে যাচ্ছে তো আর একটা আমি নিয়ে আসবো তো দেখি আর যদি সম্ভব হয় তো নিয়ে আসব তো রান্নাটা আগে করে নিই আরে দেখো দুপুরবেলা আমি যখন মানে এসেছি মানে ট্রেনিং থেকে তো এসে দেখছি মা বসে বসে পুটির মাছ বাঁচছে তো এই মাছটা মানে কাজে গিয়েছিল তোমাদের দাদা তো সেখান থেকে নিয়ে এসছে পুঠির একদম শুধুই পুঠির মাছ তো পঞ্চাশ টাকার এটা নিয়ে আসছে তো এসে তো আমার মানে যদি মাছটা না বাছা হতো তো আরও বেশি বিরক্ত লাগতো তো মা বেছে রেখেছিলো আমি ধুয়ে আস তুলে এনে নুন হলুদ মেখে রেখেছি মানে এসে খেয়ে দিয়ে তারপর এটা করেছি তো এবার আগে মাছটা ভেজে রাখবো তারপর মানে বাসনগুলো আছে ধুতে যাব তো আগে মাছটা ভেজে নেই কারণ মাছটা খুব যে নরম হয়ে গেছে তা না এখনও টাটকাই আছে তো আমি আগে চাইছি যে এটাকে ভেজে ঠিক করে রাখি তারপর অন্য কাজগুলো করব কারণ পুঠির মাছ এমনিতে একটু নরম হয় তো ভেজে এক মানে অনেকটা মাছ দু তিনবারে ভাজতে হবে তো কিছুটা একদম মচমচে করে ভাজবো যাতে মানে ভাজাই খাওয়া হয় আর এমনি নর্মালি একটু ভেজে রেখে দেবো এটা আজকে আর রান্না করব না কালকেই করব তো তোমরা দেখতে থাকো কারণ মানে মাস্টার ভাজার পর আরও আমার কাজ আছে তো সেগুলো করব তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি কিনা দেখছি আর এই দেখো সন্ধ্যেবেলা আমার ছেলে নিয়ে এসছে এটা যে কি কে জানে বেগুনির মতন মনে হচ্ছে যেন দেখো তো যাই হোক তো জিনিসটা খুব দেখতেও সুন্দর আর মানে সন্ধ্যেবেলায় গরম গরম চায়ের সঙ্গে বেশ টেস্টই হবে তো আমি চাটা এখনও করিনি তো শুধু একটু খেয়ে দেখলাম তো বেশ ভালোই লাগছে টেস্ট ফুল মানে জোয়ান দেওয়া আছে তারপর কালো জেরে দেওয়া আছে তো তার জন্য আমি একটু চেক করে দেখলাম তো দোকানে আজকে দুধ পাউডার নাই তো বড় গেলো আনতে তো হলে পরে চায়ের সঙ্গে করে খাবো তো আজ আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে